আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। রিঙ্কু সিং এর মতো ব্যাটার বাংলাদেশে আসবে কিনা, বা বাংলাদেশে আমরা রিঙ্কু সিং এর মতো ব্যাটার পাবো কিনা, কিংবা আছে কিনা, এই প্রশ্নটা অনেকের মনের মধ্যে আসতে পারে। আমি আপনাকে বলবো, বাংলাদেশে রিঙ্কু সিং এর মতো ব্যাটার হয়তো বা আছে, কিন্তু আমরা সেটা পাবো না, পাওয়ার সম্ভাবনা খুব কম। গ্যারান্টি দিয়ে তো আর বলতে পারি না যে পাবো না, নেগেটিভে গ্যারান্টি দেওয়াটাও ঠিক না, বাট পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। কেন খুবই কম সেই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে একটু দেই। এই বছর সৈয়দ মুশতাক আলী ট্রফি, অর্থাৎ যেটা তাদের আইপিএলের বাইরেও ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট, উত্তরপ্রদেশের হয়ে রিঙ্কু সিং চারটা ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। এই চারটা ইনিংসের মধ্যে মাত্র একটা ইনিংসেই রিঙ্কু সিং ভালো ব্যাটিং করেছেন, সেই ম্যাচটাতে তিনি 79 রান করেছিলেন। এবং এই যে 79 রান করেছিলেন, এর মধ্যে আপনি যদি 16 থেকে 20 নম্বর ওভারের পরিসংখ্যানটা একটু কম্পেয়ার করতে চান, তাহলে 16 থেকে 20 নম্বর ওভারের সময় তার স্ট্রাইক রেটটা ছিল 240-এর উপর। এই পার্টিকুলার একটা ইনিংসের জন্যই রিঙ্কু সিংকে কলকাতা নাইট রাইডার্স মূলত ক্যারি করেছে। কারণটা আমি আপনাদেরকে একটু সাদামাটাভাবে, একটু সহজভাবে বোঝাই, সেটা হচ্ছে অন্যান্য যে ম্যাচগুলোর কথা বলছিলাম, অন্যান্য ম্যাচগুলোতে রিঙ্কু সিং 16 থেকে 20 নম্বর ওভারে ব্যাটিং করার অপরচুনিটি পাননি, তাই তার রানের জায়গাটাও ওই রকম, স্ট্রাইক রেটের জায়গাটাও ওই রকম হাই ছিল না, ইভেন রানের জায়গাটাও বিষয়টা এরকম ছিল না যে তিনি খুব ভালো ব্যাটিং করেছিলেন। সো ওই রানগুলোর পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে তাকে আইপিএলের কোনো টিম ক্যারি করবে না। কিন্তু তাদের ওই যে প্লেয়ার সম্পর্কে চিন্তা করার জায়গাটা, বা একটা প্লেয়ারকে দলে রাখার জায়গাটা, তার একটু অন্যভাবে চিন্তা করে যে এই পার্টিকুলার পজিশনে, এই পার্টিকুলার ওভার ফ্রেমের মধ্যে কোন প্লেয়ারটা আমাকে বেটার সার্ভিস দিতে পারবে। পাঞ্জাবের সঙ্গে ওই ম্যাচটাতে রিঙ্কু সিং 16 থেকে 20 নম্বর ওভারে 240-এর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। তার এই রেঞ্জ হিটিং ক্যাপাবিলিটির জন্যই তাকে কিন্তু ওই রকম সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি টপ 10 রান স্কোরার্সদের মধ্যেও নাই, তারপরও তাকে দলে রাখা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স তার উপর ইনভেস্ট করেছে, কারণ ওই পার্টিকুলার একটা ইনিংসের উপর বেস করেছে। হ্যাঁ, এই ছেলেটার 16 থেকে 20 নম্বর ওভার হার্ড হিট করার ক্যাপাবিলিটি রয়েছে, তাকে আমি আমার টিমে রাখবো ওই 16 থেকে 20 নম্বর ওভারকে কাজে লাগানোর জন্য, যেমনটা পাকিস্তান আসিফ আলীর ক্ষেত্রে করেছিল। আসিফ আলীর ক্ষেত্রে কী হয়েছিল, পিএসএলে তিনি 1 থেকে 10 রান স্কোরারদের মধ্যেও নাই, কিন্তু 16 থেকে 20 নম্বর, ওই সময় তিনি অ্যাবাভ 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন, যে কারণে তাকে সে সময়টায় পাকিস্তান দলে সিলেক্ট করা হয়েছিল, তাকে সে সময়টায় পাকিস্তান দলে নেওয়া হয়েছিল। রিঙ্কু সিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম। ইভেন রিঙ্কু সিং যখন তার একদম প্রথম ম্যাচ, ডেবু ম্যাচ খেলেছিলেন সৈয়দ মুশতাক আলী ট্রফিতে, সেই ম্যাচেও 5 বল থেকে তিনি 24 রান করেছিলেন। দ্যাট মিন্স এই টাইপের প্লেয়ার যারা হয়তোবা টপ 10 রান স্কোরার্সদের মধ্যে থাকেন না, কিন্তু সেই ধরনের প্লেয়ারদেরকেও আপনি আপনার দলে নিচ্ছেন, এটা তাদের দেশের ক্রিকেট কালচার, তাদের দেশের ওয়ে অফ থিঙ্কিংয়ের জায়গা থেকে অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। শুরু হলো ডিজিটাল ক্যাম্পেইন সিজন 18। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। আমাদের বাংলাদেশে যেটা হয়, আমি যেটা বললাম যে 1 থেকে 10 নাম্বার রান স্কোরার, হয় সে ওপেন করুক, না হয় সে 1 ডাউন খেলুক, 2 ডাউন খেলুক, তাকে আমরা ন্যাশনাল টিমে এসে 6-7 নম্বরে চিন্তা করি। বাট এই চিন্তা থেকে আমরা যতদিন পর্যন্ত না বেরিয়ে আসতে পারবো, ততদিন পর্যন্ত ওই যে পার্টিকুলার পজিশন বেসড আপনি প্লেয়ার ঠিক করা, সেই জায়গাটায় আপনি একটা অভাব বোধ অবশ্যই ভুগবেন। আমরা এর আগে একটা ভিডিওতে জিয়াউর রহমানের কথা বলেছিলাম, যে জিয়াউর রহমান ওই যে ওই পার্টিকুলার সময়টুকু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, আমি ওয়ানডের পার্সপেক্টিভ থেকে বলছি, ওই 40 থেকে 50 ওই সময়টুকুতে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের অধিকারী, বাট তাকে আমরা কখনো আমাদের বিবেচনায় আনবো না। তিনিও কখনো তার মাইন্ড সেটআপটাও ঠিক করবেন না যে হ্যাঁ তিনি ন্যাশনাল টিমের জন্য কামব্যাক করতে পারেন। ইন্ডিয়া কিন্তু দিনেশ কার্তিককে নিয়ে সেই ইনভেস্টমেন্টটা করেছিল। দিনেশ কার্তিক তিনি লোকাল লেভেলে, ঘরোয়া লেভেলে যে জায়গায় খেলেছেন, ওই 16 থেকে 20 এই সময়ের জন্য পার্টিকুলার প্র্যাকটিস করেছেন, এই 16 থেকে 20 নাম্বার ওভারের জন্য তিনি নিজেকে তৈরি রেখেছিলেন। রিঙ্কু সিংয়ের ক্ষেত্রে ব্যাপারটাও কিন্তু অনেকটা সেই রকম। আপনি তার টেকনিক নিয়ে যদি কথা বলতে চান, খুব বেশি টেকনিক নিয়ে আসলে কথা বলার তেমন কোনো কিছু নেই। এখন একটা জিনিস দেখা যায়, হার্ড হিটিং ব্যাটসম্যানরা অনেক ওপেন স্ট্যান্সে ব্যাটিং করতে দাঁড়ান, রিঙ্কু সিং ওপেন স্ট্যান্সে না, অনেকটা সেমি ওপেন স্ট্যান্সে, অনেকটা ওপেন ক্লোজের মাঝামাঝি একটা জায়গায় তার ব্যাকলিফ্ট, যেটা হয় যে এই ধরনের ব্যাটসম্যান একটু হাই ব্যাকলিফ্টে ব্যাটিং করবেন। সবচেয়ে বড় বিষয় যে হেড পজিশনটা স্টিল থাকে, শর্ট খেলার পরও ব্যাকফুটের উপর একটা এক্সট্রা ভালো বেইজের মতো জায়গা থাকে যেখানে ব্যাকফুটটা তার অনেক বেশি স্ট্রং, এবং রিয়াকশনটা, অর্থাৎ বোলার বল করার পর বোলার কোন লেন্থে বোলিং করছেন, লেন্থটাকে পিক করে রিয়্যাক্ট করাটা, এটা মনে হয় তার ব্যাটিংয়ের অন্যতম বড় বৈশিষ্ট্যের জায়গাটা, যে কারণে তিনি হয়তোবা এইভাবে ক্লিন হিট করতে পারেন, শার্প হিট করতে পারেন, কারণ রিয়াকশনটা তিনি অনেক পরে দেন, অর্থাৎ বোলার বল ছুড়লেন দেন বলের
পজিশনটা দেখে, বলের মুভমেন্টটা দেখে তিনি শট নেগোসিয়েট করেন, ওই রিয়াকশন এবিলিটিটা তার মধ্যে খুব ভালো মতো রয়েছে। বাট আমরা মূলত যে আলোচনাটা আসলে করতে চাই তা হচ্ছে এই যে পার্টিকুলার পজিশন বেসড প্লেয়ার বা পার্টিকুলার এই যে ওভারগুলোর মধ্যে অর্থাৎ 16-20 এই সময়ের মধ্যে কোন প্লেয়ারটা স্পেশালাইজড, সেভাবে আমরা কেন আসলে আমাদের সিলেকশনের জায়গাটা চিন্তা করিনি। এবার আমরা ইংল্যান্ডের এগেনস্টে টি-20 ম্যাচে দেখেছিলাম, আমার কাছে মনে হয় এটা একটা খুব ভালো উদ্যোগ ছিল। শামীম পাটোয়ারিকে হাতুরা সিংহের ম্যানেজমেন্ট তাকে কল আপ করেছিল, ডেফিনেটলি এটা একটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে আরও বেশি মাত্রায় বজায় রাখা উচিত। ইভেন আপনি এই টাইপের ব্যাটারদেরকে নিয়ে আপনি স্কিল হিটিং ক্যাম্প করতে পারেন, স্কিল হিটিং ক্যাম্প করে সেখান থেকে অন্তত একটা প্লেয়ার তো আপনি বের করতে পারেন। এই জায়গাটাই মনে হয় আমাদের দেশে একটা অনেক বড় গলদের জায়গা রয়েছে, যে আপনি রিঙ্কু সিংয়ের মতো ব্যাটার এক্সপেক্ট করছেন। এই বছর বিপিএলে হাবিবুর রহমান সোহান, আমাদের শেখ জামাল ক্রিকেট একাডেমির প্রোডাক্ট, লোয়ার ডাউন দ্য অর্ডার ভালো ব্যাটিং করেছে, বাট তাকে নিয়ে কি আসলে ক্রিকেট বোর্ডের কোনো পরিকল্পনা আছে কিনা বা কোনো পরিকল্পনা করেছে কিনা? ইভেন এই টাইপের ব্যাটসম্যান যারা শেষের দিকে এরকম রেঞ্জ হিটিং করতে পারেন তাদেরকে নিয়ে আলাদা করে স্কিল হিটিং ক্যাম্পের কোনো প্রয়াস আছে কিনা? ন্যাশনাল টিমের খেলা যখন থাকে তখন জেমি সিরেন্স এসে আমরা দেখছিলাম যে মিরাজকে বিগ হিটিং করাচ্ছেন, বিজয়কে বিগ হিটিং করাচ্ছেন। ন্যাশনাল টিমের ক্যাম্পে গিয়ে বিগ হিটিং করানো, এটা টুর চলাকালীন সিরিজ চলাকালীন এটা আসলে কোনো প্রসিডিওর না, এগুলো অফসিজনের কাজ, অফসিজনে সারা বছরব্যাপী করতে হয়। তো আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে আরও অনেক চিন্তাভাবনার ব্যাপার রয়েছে, যেহেতু আমাদের দেশে আসলে ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটির বাইরে খুব বেশি ফ্যাসিলিটি নাই নিজেকে গ্রুম আপ করার জন্য। তো ক্রিকেট বোর্ডকে এসব ক্ষেত্রে অনেকাংশে এগিয়ে আসতে হবে। এরকম স্পেসিফিক যেমন পেসার হান্টের প্ল্যান ছিল, স্পিনার হান্টের প্ল্যান ছিল, বিগ হিটিং প্লেয়ার হান্টিং একটা এইরকম প্রজেক্ট আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে নেওয়া উচিত। যারা লোকাল লেভেলে ডোমেস্টিক লেভেলে ভালো করছেন ওই সমস্ত পজিশনে তাদেরকে একটা ক্যাম্পের আওতাভুক্ত করা, তাদেরকে হয়তো বা একটা 1-2-3 মাস ব্যাপী একটা ক্যাম্প কন্টিনিউয়াস প্রসেসে বজায় রাখা, তাহলে হয়তো বা আমরা রিঙ্কু সিংয়ের মতো ব্যাটার পেতে পারি। দর্শক আপনারা কী মনে করছেন সামগ্রিকভাবে এই বিষয় নিয়ে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।